গান্ধী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সভা। বহরমপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক জেলার গান্ধী শহর তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সভা আয়োজন করা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার গান্ধী পার্ক গেস্ট হাউসে এই কর্মসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়, গান্ধী বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা আইএনটিটিইউসি সভাপতি পার্থ প্রতিম সরকার, বড়ুয়া বিধায়ক জীবন কৃষ্ণা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিধানসভা নির্বাচনের পর দলীয় স্তরে বুথ সাংগঠনিক জোর দিতে এই কর্মী সভা আয়োজন করা হয়। সভাপতি সাহেব, ভরতপুর ব্লক ওয়ানের যে পুরনো বিল্ডিংটা আছে সেটা তো আজকে সকালবেলায় কিছুটা অংশ ধসে পড়েছে, এই পার্কের সাথে কি হয়েছে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে পড়ে আছে একটা বিল্ডিং, বহু পুরাতন বিল্ডিং, আজ গত রাত্রে কিছুটা অংশ ভেঙে পড়েছে, এটা সত্যি। যার ফলে আজকে আমরা মেন গেট ব্লকে বন্ধ রেখেছি যাতে কোনো জনসাধারণের ক্ষতি না হয়। ভরতপুর ব্লকে প্রচুর সংখ্যক মানুষের আনাগোনা বিভিন্ন কাজ নিয়ে আসে, যার ফলে এলাকাটাতে বাঁশ দিয়েও ঘেরা হয়েছে যাতে প্রাণহানি বা প্রাণের কোনো আঘাত বা কোনো আহত না হয়, সে উদ্দেশ্যে। কিন্তু বিল্ডিংটা যে অবস্থা, বিল্ডিংটা যে অবস্থা, আপনার পাশ দিয়ে বিডিও অফিসে বিডিও অফিস ঢুকলে পারে তো যে কোনো সময় মানুষের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বিল্ডিংটা তো পুরোটাই আছে, তারপরে একটা ক্যান্টিন আছে, মানুষ খাওয়া দাওয়া করে, সেই মধ্যে কিছু ঘটে যেতে পারে তো, কিন্তু ভাঙছেন না কেন? এই সমস্যার জন্যই তো আমরা আলাদাভাবে এটাকে ঘিরে দিলাম। এবার ভাঙার বিষয়ে তো একটা বিল্ডিং, সরকারি বিল্ডিং মানে সহজে তো ভাঙা যায় না, সেটা নিয়ে একটা আলোচনা ব্যাপার থাকে। নতুন কর্তৃপক্ষ, এসডিও সাহেব, ডিএম সাহেবের নজর আনতে হবে, রাজ্যের নেতৃত্ব, আমাদের যেটা স্ট্রাকচার মানে প্রশাসনিক, সেখানে জানাতে হতে পারে। এবার এই বিষয়গুলো জানান দেওয়ার পরে যে ডিসিশন হবে সেভাবে কাজ করতে হয়। সেই মোতাবেক আমরা আমাদের জেনারেল লেভেল, আমাদের ডিএম সাহেব আলোচনা করবো ভিডিও ম্যাডামের মাধ্যমে, পাশাপাশি আমরা গিয়েও বলবো যে ব্যাপারটা, যে সমস্যার কথাটা সত্যি সমস্যা, এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভাঙার ব্যবস্থা করতেই হবে। সবচেয়ে ভাইটাল ব্যাপার যেটা বলছি সভাপতি সাহেব, যে একটা ক্যান্টিন আছে সেখানে হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক খাওয়া দাওয়া করে, তাতে তো সমস্যায় পড়তে হবে যদি কোনো রকম ভেঙে পড়ে বিল্ডিং। না দেখুন, সমস্যাটা হবে বলে আজকে সকাল থেকে বিডিও অফিসের সিস্টেমটা একটু আলাদা দেখবেন। বিডিও অফিসের আমাদের যে মেন গেট, সেই মেন গেটটি কিন্তু বন্ধ, পাশাপাশি আমাদের অপর যে গেটটি আছে সেই দিক দিয়ে যাওয়া আসা, এবং টোটাল যে আমাদের বিল্ডিংয়ের স্টাফ থেকে জনসাধারণ যারাই আসে টোটালটা কিন্তু ওই রাস্তা দিয়ে আসা করছে, অ্যাকচুয়াল এই দিকের রুটটাই বন্ধ। পাশাপাশি ক্যান্টিনের যে এলাকাটা আপনি বলছেন সেখানটা সাবধানতার মাধ্যমে, যেখানে বিল্ডিংটা ভাঙলেও যেন মানে মানুষের ক্ষতি না হয় সেভাবে কিন্তু ওই দিকটাও ইউজ করছে। এইভাবে আমরা চলছি বিষয়টা নিয়ে, সত্তর আমরা আলোচনা করব ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, সাবডিভিশন লেভেল, তারপর আমাদের একটা ডিসিশন আশা করি আমরা সুফল পাবো, সেই সুফলের মাধ্যমে আমরা কতদিনের মধ্যে দেখি। এটা আমি সরকারি বিষয়, এটা আমাদের একটা ছোট ডিসিশন নয়।